আজকে ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ পৌরসভার সামনে এই জন্য অবস্থান বিক্ষোভ করেছে আপনারা জানেন যে রায়গঞ্জ শহরের সমস্ত ওয়ার্ডে কমিশনারদের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এক একজনের কাছ থেকে গরিব লোকের কাছ থেকে কাঠ মানি নেওয়া হচ্ছে বিশ হাজার টাকার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং কি শৌচালয় নির্মাণের নামে পরিবারের যে পুরাতন শৌচালয় আছে সেই শৌচালয়ের মধ্যে আমরা জানি নির্মল বাংলার স্টিকার লাগিয়ে দিয়ে রায়গঞ্জ পৌরসভা সমস্ত টাকা আত্মসাত করেছে এবং কি একশো দিনের টাকা সমস্ত আত্ম আত্মসাত করেছে রায়গঞ্জ পৌরসভাতে কোনো ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক নেই কোনো পয় পরিষ্কার নেই আপনারা জানেন এখানে কাটমানির মাধ্যমে এই মশা মারা যে গান নেওয়া হয়েছে এরা যে ছ মাস একবারে মশা মারার গান নিয়ে ধোয়া দিয়ে বেড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু তার যে মানে তেলটা ক্রয় করছে সেই তেলের মধ্যে বিরাট ঘাপলা আছে এই যে সমস্ত যে রায়গঞ্জ পৌরসভা যে একটা ঘুঘুর ভাষা তৈরি হয়ে গিয়েছে এই ঘুঘুর ভাষাকে ভেঙে দিতে এবং সমস্ত জনগণের কাছ থেকে যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে তাদের কাটমানি ফেরতের দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে এখানে বিক্ষোভ অবস্থান করছে রায়গঞ্জ পৌরসভার সামনে আমাদের অবস্থান চলবে কম করে হলো এক ঘন্টার মতন চলবে আর এক ঘন্টা পরে আমরা ছেড়ে দেবো আর আমাদেরকে অনেকে বলছে আপনারা কি ডেপুটেশন দিতে যাবেন আমি বলছি না রায়গঞ্জ পৌরসভার কাছে আমরা কোনো ডেপুটেশন দিতে যাব না কারণ যে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই আমাদের অভিযোগ তার বিরুদ্ধে আমাদের আন্দোলন অতএব যে চেয়ারম্যানের কাছে কোনো ডেপুটেশন দিয়ে কোনো দরকার নেই আমরা এখান থেকে বিক্ষোভ যে আন্দোলন করছি এখান থেকে আমরা এক ঘন্টা চালিয়ে সমাপ্ত করব পরবর্তী কর্মসূচি কী হবে পরবর্তী কর্মসূচি আমাদের দশ দিন পরে আবার পৌরসভা গ্রাহ হবে ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন হবে স্ট্রিট কর্নার মিটিং হবে রাস্তা অবরোধ হবে এবং রায়গঞ্জ বন্ধের আমরা ডাকবো এই কাটমানির বিরুদ্ধে অভিযোগ আছে শহরের লোক শান্তিপ্রিয় লোক এরা হচ্ছে যা অভিযোগ তো আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গেলেই পাবেন যারা টাকা দিতে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু সেই অভিযোগগুলো আমরা গোপন রাখছি কারণ হচ্ছে কি যে রায়গঞ্জ পৌরসভার গোপন রাখার পিছনে কারণ যে রায়গঞ্জ পৌরসভা এরা তো মানে ভোটে জিতে আসেনি জনগণের মতাধিকার নিয়ে এরা গুন্ডাবাজির মাধ্যমে বোমা বন্দুকের মাধ্যমে জিতে এসেছে ছাপ্পা ভোটের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি আমরা সামনে করি এরা হয়তো তার বাড়িতে আক্রমণ করবে তাহলে তাহলে আপনাদের কাছে যদি স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে সেই স্পেসিফিক অভিযোগটা জনগণের সামনে জনগণের সামনে আমরা তুলে ধরবো প্রথম হচ্ছে আমাদের কাজ রায়গঞ্জ শহরের আপামর জনতা জনার্ধনের মানে থেকে বাড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন করছে স্টার্ট করছি এই একটা বিরোধী দল আন্দোলন করছে এদের কোনো এক্সিস্টেন্স নাই সামান্য দুই চারজন লোক নিয়ে এসছে আন্দোলনের নামে টিভি পর্দায় সংবাদপত্রে নামগুলো প্রকাশিত করার জন্য আর কিচ্ছু না সারা বছর এরা মানুষের পাশে থাকে না তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের পাশে থেকে রাজনীতি করি আমাদের তৃণমূল কংগ্রেস দল আমরা চব্বিশ ঘন্টা মোবাইল খোলা রেখে আমরা রাজনীতি করি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে রাজনীতি করি আর এরাই এসছে এখন উস্কানিমূলক কথাবার্তা বলে বাজার গরম করে মার্কেট গরম করে আপনাদের টিভির মাধ্যমে আপনাদের সংবাদপত্রের মাধ্যমে নিজেদের নামগুলোকে মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এছাড়া কোনো কারণ সারবর্তা নেই এদের আন্দোলনে কটা লোক এসছে আপনারা নিজেরাই দেখছেন যে রায়গঞ্জে সতেরো হাজার ভোটে বিজেপি জিতল আর এখানে একশো সত্তরটা লোককে হাজির করতে পারছে না বিজেপির পক্ষে রায়গঞ্জের কোন নাগরিক ওদের সঙ্গে আছে দেখাক না রায়গঞ্জের শহরে যারা বসবাসকারী নাগরিক আছেন গণতান্ত্রিক সচেতন মামুনেরা আছেন গণতান্ত্রিক সচেতন নাগরিকেরা আছেন তারা কটা ওদের আন্দোলনে সামিল হয়েছে আপনারা নিজেরাই দেখছেন আপনারাও রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষ আপনারা নিজেরা দেখুন কজন মানুষ আসছে আন্দোলনে হবে কিছু পরিষেবা সংক্রান্ত হৃত বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে এরকম বিরোধীরা সর্বত্রই তোলে এটার কোনো সার্বর্তা নেই আসলে ওরা আন্দোলনের নামে একটা অয়গতা তৈরির চেষ্টা করছে কিন্তু আমাদের পুলিশ বাহিনী খুব দৃঢ়তার সঙ্গে এবং আমরা পৌর কর্তৃপক্ষ খুব সচেতনভাবে এটাকে ট্যাকেল করার ব্যবস্থা করছি নির্দিষ্ট করে অভিযোগ করতে হবে ওই রকম ভিড় ছুটলে হবে না কাউন্সিলররা করছে চেয়ারম্যান করছে কি অমুক করছে এইগুলো বলে লাভ নেই পার্টিকুলার একটা লোক করবে একটা লোকের বিরুদ্ধে আপনি যখন থানায় যান একটা লোকের বিরুদ্ধে আপনি নির্দিষ্ট করে অভিযোগ তোলেন ঠিক তেমনি একটা কাউন্সিলার কী দুর্নীতি আছে তার নির্দিষ্ট করে বলা হোক নির্দিষ্ট করে না বলে ইতস্ততা বিক্ষিপ্তভাবে এইভাবে আন্দোলনের নামে রাজনীতি করার নামে শুধুমাত্র খালি ঢিলছুরলে হবে না আর ওনারা কী বলতে চাইছে কাছের ঘরে বসে থেকে আর কাছের ঘরে ছড়া। মানুষ জানে কে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা রাজনীতি করছি মানুষ জানে মানুষ বিচার করবে আগামী দিনেও ভোট হবে এই গত লোকসভা নির্বাচনী শেষ ভোট নয় আরও নির্বাচনে ভোট হবে সেই ভোটে মানুষ উত্তর দেবে